আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম আলা শফিলাম্বিয়াঈলমুরসলীন ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবরকাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারী এক ভাইরাসের নাম করোনা ভাইরাস এই ভাইরাস থেকে মুক্তির জন্য বিশ্বের বিভিন্ন দেশ নানা পদ্ধতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে চলেছে দেশে দেশে চলছে ভিন্ন ভিন্ন আয়োজন আবার অনেক দেশ তাদের দেশের বিভিন্ন নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে শুধু তাই নয় নিষিদ্ধ আইনের বাতিল করে তা বাস্তবায়নে নিয়েছে যথাযথ পদক্ষেপ আর তাতে ফুটে উঠেছে ইসলামের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব এই করোনায় গৃহীত ইসলামী নিয়ম এবং আয়োজনগুলো হলো পুরুষকে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভে ইউরোপের দেশ তুরস্ক তাদের মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে ইউরোপের আরেক দেশে দেশটিতে আজান নিষিদ্ধ দীর্ঘ দেশটির দেশটির প্রশাসন মুসলিম কমিউনিটিকে বাসাবাড়ি রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনায় উচ্চস্বরে আজানের অনুমতি দেয় ফলে গত কিছুদিন আগে এক শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেশব্যাপী উচ্চ আওয়াজে আজান দেয় মুসলিম কমিউনিটি একজোড়ে তাকবীর ধ্বনি এই প্রাণঘাতী মহামারীর আক্রমণ থেকে আত্মরক্ষায় মহান রবের প্রতি আত্মসমর্পণ করতে তাকবীর ধ্বনি দিয়েছেন এতে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বরত্ব প্রকাশ করেছে তারা আল্লাহ অকবর ধ্বনিতে মুখরিত ছিল দেশটি দেশের প্রতিটি শহর রাতে আলোয় যেমন আলোকিত ছিল তেমনি আল্লাহ হকবর ধ্বনিতে মুখরিত ছিল প্রতিটি শহর এই প্রাণঘাতী মরণ বেদী করোনা ভাইরাস থেকে বাঁচতে শীর্ষ প্রযুক্তি সমৃদ্ধ দেশ রাশিয়ায় বিরতিহীনভাবে কোরআন তেলাওয়াতের সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার সতেরোই মার্চ থেকে চলছে কোরআন তেলাওয়াতের কার্যক্রম রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান মসজিদ আল জামে গ্র্যান্ড মসজিদ করোনার থেকে আত্মরক্ষায় রাশিয়ার মুফতিদের সংগঠন মুফতিন কাউন্সিল অবিরাম কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে কাউন্সিলের পক্ষ থেকে রাশিয়ার মুসলমানদের আধ্যাত্মিক নেতা শেখ রাবি আইনুদ্দিন জারিদাতুল উম্মা গণমাধ্যমকে বলেন প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেন ব্যাপক বিস্তৃতি না ঘটে এই জন্য আমরা বিরতিহীন কোরআন তেলাওয়াতের আয়োজন করেছি তিনি আরও বলেন মহান আল্লাহর কাজে কাছে আরস তিনি যেন কোরআন তেলাওয়াতের ওসিলায় বিশ্বব্যাপী চলমান প্রাণঘাতী মহামারী করোনা থেকে মানব জাতিকে রক্ষা করেন কোরআন তালাওয়াতের বিশেষ এ এবাদতের মাধ্যমে তালা এই মহামারী থেকে হেফাজত করবেন বলে তিনি বিশ্বাস করেন ইউরোপের আরেক দেশ ফ্রান্স দুই হাজার সালের পয়লা এপ্রিল থেকে যেখানে আইন করে হিজাব ওরনা ও মুখোশ পরে চলাফেরা করাকে নিষিদ্ধ করা হয়েছিল যদি কেউ এ আইন অমান্য করে তবে তাকে গুনতে হতো একশো পঞ্চাশ ইউরো জরিমানা করোনায় আক্রান্ত হওয়ার পর ফ্রান্সে তাদের এই আইন বাতিল করে উল্টা কেউ যদি মুখোশ ছাড়া বাইরে বের হয় তাকে একশো পঞ্চাশ ইউরো জরিমানার নতুন আইন জারি করা হয় যার ফলে ফ্রান্সের বিখ্যাত প্যারিস ফ্যাশন সপ্তাহ চলাকালীন সময়েও মডেলরা মুখোশ পরে ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে হয় এখানেই শেষ নয় করোনা আক্রান্ত হওয়ার পর ভারত তাদের বেশিরভাগ প্রদেশকে আইন করে লকডাউন করে দিয়েছে প্রাথমিকভাবে একুশ দিন লকডাউন থাকবে এবং প্রদেশগুলোর প্রায় আশিটি শহর লকডাউন প্রক্রিয়াটি সরাসরি রসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসের সুস্পষ্ট অনুসরণ প্রিয় নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম ঘোষণা করেছেন তোমরা যখন কোনো এলাকায় মহামারী প্লেগের বিস্তারের কথা শুনো তখন সেখানে প্রবেশ করো না আর যদি কোনো এলাকায় কোনো প্রাদুর্ভাব নেমে আসে আর তোমরা সেখানে থাকো তাহলে সেখান থেকে বের হইও না এ হাদিসের অনুসরণে চিনারা করোনা থেকে মুক্তি লাভ করেছে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব হয় সেখান থেকে তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে অথচ করোনা ভাইরাসের আপডেট হচ্ছে বিশ্বের একশো চুরানব্বইটি দেশ প্রায় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত তাদের মধ্যে চায়নাতে রয়েছে একাশি হাজার দুশো আঠারো জন আর তারা করোনা প্রতিরোধে নিয়েছে যথাযথ ব্যবস্থা তাদের প্রধান যে ব্যবস্থা সেটা হলো করোনা ভাইরাসে আক্রান্ত অঞ্চলকে লকডাউন করে দিয়া সে অঞ্চলের কোনো লোককে যেমন বাইরে যেতে দেয়নি তেমনি বাইরের কোনো লোককেও তারা করোনা আক্রান্ত অঞ্চলে যেতে দেয়নি আর এটি ছিল মহামারী আক্রান্ত অঞ্চলের জন্য বিশ্বনবীর নির্দেশনা যার যথাযথ বাস্তবায়নে চীন সবচেয়ে বেশি উপকারিতা লাভ করেছে কেননা চীন আক্রান্তের সংখ্যা একাশি হাজার দুশো জন আর তাদের এই সংখ্যা থেকে মুক্ত হয়েছে তিয়াত্তর হাজার ছয়শো জন মারা গেছেন তিন হাজার তিনশো জন এই পরিসংখ্যানি প্রমাণ করে যে হাদিসের নির্দেশনার সঙ্গে তাদের ব্যবস্থাপনা ও কার্যকরী পদক্ষেপই তাদের উন্নতির জন্য সহায়ক ছিল সুতরাং বিশ্বব্যাপী দলমত জাতি বর্ণ নির্বিশেষে সবাই ধর্মের দিকে ফিরে যাচ্ছে ধর্মীয় বিধিনিষেধগুলোর দিকে দাবিত হচ্ছে মানুষ কারণ সেখানেই রয়েছে করোনার মূল চিকিৎসা ও মুক্তি মানব জাতির জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা ও যথাযথ বাস্তবায়নই করোনা মা মহামারী থেকে মুক্তির পরিপূর্ণ সমাধান বিশেষ করে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর যে গুরুত্ব আরোপ করেছে তা সরাসরি হাদিসের নির্দেশনা ইসলাম ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলা হয়েছে ইসলামের প্রতিটি ফরজ এবাদতের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে পবিত্রতা অর্জনে অজু করা আবশ্যক করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী একটি আওয়াজ উঠেছে যে সব কাজের ক্ষেত্রে হাতকে জীবাণুমুক্ত করতে বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধুতে হবে আর তাতে ব্যবহারের ব্যাপক হারে মহামারী করোনা প্রতিরোধ সম্ভব আল্লাহ তালা মুসলিম উম্মাকে কোরআন সন্নার বিধিনিষেধগুলো মেনে চলে করোনাসহ যাবতীয় মহামারী থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন হাদিসের নির্দেশনা মেনে লকডাউন পদ্ধতির যথাযথ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ইল্লাল ইনম